محترم حاضرین رحمان بندہ دے گون এবং বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা হলেন তারা আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা যারা পৃথিবীতে চলাফেরা করে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা বিনয়ের সাথে চলাফেরা করে তাদের চলাফেরার মধ্যে কোনো অহংকারের ভাব প্রকাশ পায় আল্লাহ তাআলা কাউকে টাকার গরম দিয়েছেন কাউকে আল্লাহ তাআলা পদমর্যাদার গরম দিয়েছেন কাউকে আল্লাহ তাআলা জ্ঞান গরিমা দিয়েছেন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রভাব প্রতিপত্তি দিয়েছেন কাউকে আল্লাহ তাআলা অন্য কোন দিক থেকে অগ্রসর রেখেছেন এই কারণে মানবীয় প্রকৃতিতে অহংকার আসে নিজেকে বড় মনে করে তার হাঁটা চলার ভিতরে এক ধরনের অহংকারী ভাব প্রকাশিত হয় রহমানের বান্দা হতে হলে বিনয়ী হওয়া যে বিনয়ের প্রকাশ হবে তার হাঁটা চলার মধ্যে এর কোনো বিকল্প পথ খোলা নেই প্রিয় ভাইরা আমার আমরা যে নবীর উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয় দেই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বিনয়ী ছিলেন যে তার জীবনী বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন তিনি যখন চলাফেরা করতেন সমতল ভূমিতে সমান জায়গাতে যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন কান্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব তখন তিনি এমন ভাবে হাঁটতেন উঁচু জায়গা থেকে মানুষ নিচু জায়গায় যেতে গেলে যেরকম বিনয়ী হয়ে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে যথাসম্ভব বুক ফুলিয়ে চলার বিপরীতে বিনয়ী ভাব নিয়ে মানুষ হাঁটে উপরের জায়গা থেকে নিচে নামে তিনি যখন সমতল ভূমিতে হাঁটতেন সেভাবে হাঁটতেন তার হাঁটা দেখে একজন বিনয়ী মানুষের প্রতিকৃতি মানুষের চোখে ভেসে উঠত ভাইরা আমার আজকাল আল্লাহ তাআলা আমাদেরকে এক একজনকে এক এক দিক থেকে অগ্রসর করেছেন আমরা কেউ হয়তো কিছু শ্রমিকের দায়িত্ব পালন করি আল্লাহ হয়তো আমাকে বস বানিয়েছেন আল্লাহ তো আমাকে কোন একটা অফিসে একটা ভালো পদে বসিয়েছেন একটা চেয়ারে হয়তো বসার তৌফিক আমার হয়েছে কিন্তু আমাদের মধ্যে ভাব চলে আসে অহংকার চলে আসে এই লোকগুলো রহমানের বান্দা হতে পারবে না শুধু নামাজ রোজা ফয়জ যাকাত ইসলামের মৌলিক বিধানগুলো পালন করলেই হবে না রহমানের বান্দা হিসেবে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং কোরআন কর্তৃক স্বীকৃতি পেতে হলে আপনার চলাফেরার মধ্যে বিনয়ের প্রকাশ থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যখন হাঁটাচলা করব তখন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনে হাঁটে তখন তারা বিনম্রতার সাথে হাঁটে অহংকার করে হাঁটে না বিশেষ করে আমার যুবক বন্ধুদেরকে বলবো যে সমস্ত ভাইরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে এমনকি মাদ্রাসায় পড়াশোনা করেন দু চার পাঁচজন বন্ধু যখন একসাথে বাসে উঠেন অথবা কোনো পাবলিক প্লেসে যান তখন আপনার অ্যাটিটিউড তখন আপনার হাবভাব কেমন হয় একজন রিক্সাওয়ালা তিনি হয়তো আপনার বাবার বয়সী চাচার বয়সী কিংবা আপনার বয়স তার রিক্সায় যখন আপনি উঠেন আরেক বন্ধুকে সাথে নিয়ে আপনার অ্যাটিটিউড কেমন হয় আপনার মুড কেমন হয় মনে রাখবেন এই সময়গুলোতে প্রকৃত ইমানদার প্রকৃত ভালো মানুষ প্রকৃত ভদ্র মানুষ এবং কোরআন স্বীকৃত রহমানের বান্দাদের পরিচয় ফুটে উঠে রহমানের বান্দা হলে আপনি তখন অহংকার প্রদর্শন করবেন না আপনার সাথে দশজন না বিশ জন বন্ধু থাকতে পারে তাই বলে বাসের কন্ট্রাক্টরের সাথে আপনি খারাপ আচরণ করতে পারেন না তাই বলে হোটেলের মেসিয়ারের সাথে আপনি তুইতকারি করতে পারেন না তাই বলে রিকশালার সাথে আপনি ছোট লোকের মতো আচরণ করতে পারেন না আল্লাহ তাআলা বহু মানুষকে পয়সা দিয়েছেন অনেক মানুষকে হয়তো তার বাবাকে একটা অবস্থান দিয়েছেন সেই অহংকারে অনেক যুবক ভাইরা আমাদের তাদের চলাফেরার ভিতরে অহংকারের গন্ধ দুর্গন্ধ বের হতে থাকে এই লোকগুলো দুনিয়াতে নিজেকে অনেক বড় মনে করতে পারে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ছাড়া আর কিছু হতে পারে অতএব আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নিজের অফিস কলিগদের সাথে আমার আচরণ হবে বিনম্র রাস্তায় যখন যাব রিকশাওয়ালার সাথে আমার আচরণ হবে বিনম্র আমাকে আল্লাহ প্রভাব দিয়েছেন সেটা আমি যেখানে সেখানে খাটাবো না আমি বিনয়ী হব ছোট হব মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ যে আল্লাহর জন্য নিজেকে বিনম্র করে ছোট করে তুচ্ছ করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন অতএব আমরা বিনয়ী হব তো ইনশাআল্লাহ ভাইরা আমার নিজের অফিসের উপরস্থ কর্মকর্তার কাছে সবাই বিনয়ী থাকে এটার জন্য কোনো ওয়াজ করার দরকার নাই মালিকের সামনে শ্রমিক বিনয়ী থাকে এটার জন্য ওয়াজ করার দরকার নাই কারণ সেখানে বিনয়ী থাকে এটা তার স্বভাবগত কারণে না সেটা তার ক্যারিয়ারের স্বার্থে সেটা তার চাকুরির স্বার্থে আপনার আমার বিনয় আছে কি নাই এটা প্রকাশ পাবে আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার দিক থেকে পিছিয়ে রেখেছেন
হয়তো একজন অশিক্ষিত মানুষ হয়তো একজন গরীব মানুষ হয়তো একজন বেবুজা মানুষ হয়তো একজন রাস্তার সাধারণ মানুষ আল্লাহ আপনাকে একটা ভালো অবস্থান দিয়েছেন আপনি তার সাথে কেমন অ্যাটিটিউড করছেন এই জিনিসটাই আপনার বিনয়কে প্রকাশ করবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নেতা ছিলেন সারা পৃথিবীর মানুষ এরকম নেতার কথা শুধু কল্পনা করতে পারে বাস্তবে এরকম নেতার চরিত্র কখনো মানুষ নিজের চোখে দেখতে পারে না একটি ঘটনা শুধু বলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন মানুষ দেখা করতে আসতো বিভিন্ন জায়গা থেকে যখন দেখা করতে আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোর সামনে নিজের সাহাবীদের সাথে এমন ভাবে বসতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগন্তুকরা জিজ্ঞাসা করতে হতো মান মুহাম্মদ ফিকুম তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে অর্থাৎ সাহাবীদের সাথে তিনি যে বসতেন তার বসা থেকে বুঝার কোনো উপায় থাকতো না যে উনি রাসূল আর এরা উম্মত আমার কথা কি বুঝতে পারছি কোন নেতা সাহেব তার অনুসারীদের সাথে যদি রাস্তায় চলাফেরা করেন কোন অফিসে কোন জায়গায় যদি মিটিং করেন বসেন তার বসার হাবভাব দেখেই বোঝা যাবে কিনা যে উনি নেতা যাবে কি যাবে না জিজ্ঞেস করার দরকার হবে এখানে একটা চেয়ার রাখা হয়েছে এটাতে বসলে আপনি বুঝতে পারছেন যে এই লোকটা আজকের বক্তা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো কথার সুবিধার্থে আলোচনার সুবিধার্থে উঁচু করে দেওয়া কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিনয়ী ছিলেন যে সাধারণ গরীব দুঃখী সাহাবী যারা ছিলেন তাদের সাথে পর্যন্ত এমন ভাবে মিশে যেতেন যে তাকে দেখে আলাদা চেনা যেত না তার মোড় দেখে বোঝা যেত না যে তিনি নবী বা রাসূল ছিলেন তিনি নেতা আর সবাই অনুসারী প্রিয় ভাইরা আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করে আসুন আমরা প্রতিটা মানুষের সাথে বিশেষ করে রাস্তাঘাটে যখন চলাফেরা করব আমরা কারোর সাথে আমাদের সমস্যা হতে পারে পথে চলতে গিয়ে ধাক্কা লাগতে পারে কোন একজন মানুষ কোন ভুল করে বসতে পারে আমি তাকে অবশ্যই শুধরাতে পারি কিন্তু সেটা বিনয়ের সাথে আমার কথার মধ্যে যেন অহংকার প্রকাশ না হয় রহমানের বান্দা আপনার পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাবেন আল্লাহর বান্দা হিসাবে আপনার গোলামীকে আল্লাহ আপনার দাসত্বকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এই বড় মর্যাদা অর্জন করতে হলে এক নম্বরের কাজ হলো চলাফেরার মধ্যে বিনয়ী ভাব প্রকাশ পেতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ অনেক যুবক ভাইরা আছেন একটা দামি মোবাইল ফোন কেনার চেষ্টা করেন তার উদ্দেশ্যই হলো যে রাস্তায় এটা বের করবেন সবাই দেখবে যে সবচেয়ে আপ টু ডেট সবচেয়ে আপডেটেড সবচেয়ে নতুন ভার্সনের দামি মোবাইলটা তার হাতে এই ভাবটা জাহির করার জন্য অনেক সময় মোবাইলটা কিনে আছে না নাই অনেক সময় দেখবে যে নতুন একটা পোশাক বা এমন কিছু তিনি পরেন যেটা পরে তিনি সবার থেকে আলাদা করেন নিজেকে সবাই জিজ্ঞাসা করে কোত্থেকে নিয়েছো এই ভাবসাব জাহির করার জন্য এই ভাবসাব জাহির করা এই চরিত্রটা ছোট লোকের চরিত্র যারা মনের দিক থেকে যত বড় লোক হয় নজর যত উঁচু হয় সে তত বিনয়ী হয় তার আচরণ তত সুন্দর হয় আর যত ছোট লোক হয় সে তত অহংকারী হয় আল্লাহর জমিনে সবচেয়ে বড় ছোট লোক হলো ইবলিস সবচেয়ে বড় অহংকারী কে ইবলিস অতএব ইবলিসের চরিত্র যেন আমাদের মধ্যে না আসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বিনয়ী হয়ে চলাফেরা করার তৌফিক দান করুন নাম্বার 2 রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জীবন চলার পথে অনেক মূর্খ অশিক্ষিত কিংবা এমন কোন মানুষের পালা আপনি পড়বেন যে মানুষটার সাথে আপনার হয়তো কোনো কারণে তর্ক বিতর্ক বর্ষা কথা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে তিনি একটা বলছেন আপনি বলছেন আরেকটা হতে পারে এরকম পরিস্থিতি যখন হবে তখন আপনি তার সাথে তর্ক না বাড়িয়ে যখন বুঝলেন যে লোকটাকে বুঝালেও বুঝবে না তিনি বুঝেও না বুঝার ভান করে আছেন কিংবা মূর্খ বা তিনি না জেনে অনর্থক তর্ক করছেন তখন সাথে সাথে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো সালাম দিয়ে সে সেখান থেকে প্রস্থান করবে সেখান থেকে চলে যাবে তর্ক বাড়াবে না ভাইরা আমার আজ আমরা প্রয়োজনীয় বিষয় পরের কথা ঠুনকো তুচ্ছ অপ্রয়োজনীয় একেবারে বেহুদা বিষয় নিয়ে অনেক সময় দেখা যায় চায়ের কাপে ঝড় তুলি চায়ের দোকানে আমরা আড্ডা মারি অহেতুক যত গন্ডগোল ফাসাদ আছে সব আমরা বসে বসে করি আমি এই জন্য বলি বিশেষ করে আমাদের দেশে অনেক চায়ের দোকান আছে গ্রামাঞ্চলে বেশি আছে শহরেরও বিভিন্ন জায়গায় আছে
এই চার দোকানগুলোতে কিছু মানুষ দেখবেন সবসময় বসে থাকে তারা দেশের রাজনীতি অর্থনীতি এমন কোন টপিক নাই যে টপিক নিয়ে তারা কথা বলে না আমি এটার নাম দিছি হলো উন্মুক্ত টকশো উন্মুক্ত টকশো বুঝছেন মানে হলো এই টকশোতে অতিথি হিসেবে কাউকে দাওয়াত দিয়ে আনা হয় না এক কাপ চা অর্ডার দিলেও সে অতিথি হতে পারে এমন কি বেঞ্চে বসলেই সে আলোচনায় শামিল হয়ে যেতে পারে এজন্য আমি নাম দিয়েছি এটার নাম উন্মুক্ত টকশো এই উন্মুক্ত টকশোতে উপস্থাপক পরিবর্তন হতে থাকে মাঝে মাঝে দোকানদার নিজে উপস্থাপক হয় আর সবাই আলোচক হয় দেশের সব গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করে এত বুদ্ধিজীবী এত গবেষক বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশে নেই ঠিক এখানে বসে বসে গ্রামের চা দোকানগুলোতে কার পিছনে কি ষড়যন্ত্র করা যায় কার কি দোষ পাওয়া গেছে কার কি গুণ পাওয়া গেছে কে কোন উল্টাপাল্টা করছে এগুলা সহ দেশের একেবারে হাইপোথেটিক্যাল উচ্চ মানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি ঠিক না বে ঠিক এই সমস্ত তর্ক বিতর্ক থেকে হাতাহাতি খুনাখুনি পর্যন্ত হয় হয় কি হয় না ভাইরা আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন চায়ের দোকানে যারা বছরকে বছর ধরে অপ্রয়োজনীয় আড্ডায় সময় ব্যয় করেছেন কি অর্জন করেছেন কয়টা নেকি আপনার আমলনামায় লেখা হয়েছে বরং গুনাহ লেখা হয়েছে এর আশঙ্কা বেশি এই সময়টা চায়ের দোকানে আড্ডা না মেরে নিজের বইয়ের সাথে যদি খুনসুটি করতেন গল্প করতেন রসিকতা করতেন মজা করতেন তাহলে ওই কারণে আপনার আমলনামায় সব লেখা হতো ভাইরা আমার এই জন্য ইমানদার রহমানের বান্দা যিনি তার বৈশিষ্ট্য হবে কেউ তর্ক করছে কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বাড়াইতে চাচ্ছে আমি বুঝতে পারছি যে এখন তর্ক সামনের দিকে আগাবে আমি যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি আমি জানি সে ভুলভাল বলছে আমি জানি আমি সত্যই বলছি তারপরও আমি তর্ক বাড়াবো না কথা বাড়াবো না আমাদের দেশে এত বেশি ঠুনকো বিষয়কে নিয়ে অনেক বড় বড় গন্ডগোল ফাসাদ হয় যে লুডু খেলাকে নিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষ করে কয়েকজন আহত নিহত শুনেন না আপনারা এটা সেই দেশ যে দেশে কোথাকার কোন দেশ বিশ্বকাপ খেলছে সেটা নিয়ে বন্ধু বন্ধু গন্ডগোল করছে স্বামী স্ত্রী গন্ডগোল করছে বাপ ছেলে তর্ক বিতর্ক করছে একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করছে একজন এক দল আরেকজন আরেক দলের শুধু তর্ক বিতর্ক না মারামারি হচ্ছে ফাইনাল খেলা হচ্ছে কাতারে আর পুলিশ মোতায়েন করা হচ্ছে বাংলাদেশে ভাইরা আমার এই অনর্থক কাজকারী মানুষ ভালো মুসলমান হওয়া তো দূরের কথা ভালো মানুষ হতে পারবে না অতএব এই সমস্ত বেহুদা কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ ইমানদার রহমানের বান্দা যদি হতে চাই ভাই তাহলে অপ্রয়োজনীয় তর্ক কথা বাড়াবাড়ি হলে সেখান থেকে সরে আসা এবং ওই সমস্ত তর্ক পরিহার করার মতো মানসিকতা থাকতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজ থেকে আপনার কোন সহকর্মী কোন একটা বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে সেটা ধর্মীয় বিষয় হোক সেটা রাজনৈতিক বিষয় হোক সেটা অন্য কোন বিষয় হোক ভাই এই বেহুদা তর্কে আমার কোনো লাভ নাই আমি আমার কাজ করব আমি আমার আমল করব আমি আমার জিকির করব আমার আখেরাত উন্নত হবে আমার দুনিয়া উন্নত হবে আমার ছেলে মেয়ের উন্নতি দেখব নিজের আমলে উন্নতি করব বেহুদা তর্ক করতে যাব ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আপনাদেরকে শুনাই নবী সাল্লাল্লাহু বলেছেন আনা জাঈমুন বিবাইতিন ফি রাবদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা তিনি বলেছেন আমি জান্নাতের এরিয়াতে একটি প্রাসাদ দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই এটা বুর্জ আল খলিফা না এটা বুর্জ দুবাই না এটা টুইন টাওয়ার না এটা মালয়েশিয়ার সর্বোচ্চ ভবন নয় জান্নাতের প্রাসাদ দুনিয়ার কোনো কিছুর সাথে যার কোনো তুলনাই চলে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে জান্নাতের এরিয়ার ভেতরে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে নিয়ে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কারোর সাথে কোনো গন্ডগোল তর্ক বৎসা বিতর্ক কথা বাড়াবাড়ি এগুলোর পরিস্থিতি তৈরি হয়েছে সে সত্যের উপরে আছে সে জানে যে তর্ক করছে সে ভুল তারপরও সে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বাড়াতে চায় না হাসি মুখে সেখান থেকে সরে আসে তর্ক এড়াতে চায় বলে ঠিক আছে ভাই পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ভাই আমরা অন্য বিষয়ে কথা বলি সে তর্ক এড়িয়ে যদি চলে যায় শান্তির দিকে চলে যায় গন্ডগোল ফাসাদ দিকে যায় না এমনকি কথাও বাড়াতে চায় না অথচ সে সত্যের উপর আছে তারপরও সে বিতর্ক যদি এড়াতে চায় তর্ক এড়িয়ে যদি সে সরে যেতে পারে এবং এই চরিত্রটা যদি সবসময় সে অ্যাপ্লাই করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আল্লাহর কাছ থেকে একটা প্রাসাদ পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম এই আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই বদরোগ আমাদের মধ্যে আছে না নাই ভাই
অহেতুক গন্ডগোল করে দুজন খুন হয়ে গেছে এরকম নির্লজ্জ ঘটনা আমাদের দেশে পত্রিকার পাতা খুললে প্রায় সময় শোনা যায় অতএব রহমানের বান্দা হতে হলে ভাই যাদেরকে এই কোরআনওয়ালা কোরআনে বলেছেন আমার বান্দা আপনি বলেছেন আপনি প্রাইম মিনিস্টারের পিএস আদৌ আপনি পিএস কিনা জানেন না কিন্তু প্রাইম মিনিস্টার যদি বলে এটা আমার পিএস তো এর মধ্যে পার্থক্য হবে কি হবে না বাইরে আমার সেখানে কোথায় প্রাইম মিনিস্টার আল্লাহর সৃষ্টি আহকামুল হাকিমিন দুনিয়ার সমস্ত রাজাদের রাজা সবার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া ইবাদুর রহমান রহমানের বান্দা হলেন ওই লোকরা যাদের মধ্যে 12টা গুণ আছে তার ভিতরে দ্বিতীয় গুণ হলো তারা অহেতু মূর্খ মানুষ কথা বাড়িয়ে তর্ক করবে গন্ডগোলের দিকে যেতে পারে এটা বোঝার পর সে সেখান থেকে আস্তে করে প্রস্থান করে কথা বাড়ায় না বলে ভাই ঠিক আছে আপনারটাই থাকুক তাহলে ভাই আমি আর কথা বাড়াতে চাই না ঠিক আছে ভাই আমরা পরে আলাপ করব আচ্ছা অন্য বিষয়ে কথা বলি ভাই আমার একটু জরুরি কাজ আছে সেখান সেখান থেকে চলে যায় কথা বাড়ায় না আর ছোট লোক যে যে রহমানের বান্দা হতে পারে না সে কি করে জানেন তাকে শয়তান উস্কে দেয় বলে যে মাথা খারাপ কথা যেহেতু উঠলই তর্ক যেহেতু শুরুই হলো তুমি যদি এখানে এখন সত্যটা প্রতিষ্ঠিত না করো তাহলে তোমার ইজ্জত থাকে অতএব কথা চালিয়ে যাও শেষ দেখতে হবে এটা ইবলিসই কিন্তু উস্কায় কথা কি বুঝতে পারছেন ইবলিসই উস্কায় আপনার সময় নষ্ট করবে টাকা পয়সা নষ্ট করবে মেধা নষ্ট করবে ঈমান নষ্ট করবে আমল নষ্ট করবে ওই যে জান্নাত পাওয়ার সুযোগকে নষ্ট করবে অতএব শয়তানকে সুযোগ দেওয়া যাবে না নাম্বার 3 রহমানের যে বান্দা রহমানের বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্বীকৃতি দিবেন তাদের বৈশিষ্ট্য হলো ভাই তারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে এবং সিজদা দেয় অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে ভাইরা আমার আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো সুন্নাত নামাজ হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের চাইতে মর্যাদাপূর্ণ কোনো নামাজ ফরজ ওয়াজিবের পরে আর হতে পারে আল্লাহর অনেক প্রিয় বান্দা অনেক সালাফ পূর্বসূরী ইসলামের ইতিহাসের মনীষীগণ বলেছেন কেউ যদি আল্লাহর সাথে সুনবীর সম্পর্ক কায়েম করতে চায় আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায় আল্লাহর খুব কাছাকাছি যেতে চায় আল্লাহর কাছে একান্তে কিছু চাইতে চায় তাহলে তার জন্য ভোর রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বিকল্প কোনো পথ খোলা নেই মোহতরম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় ভোর রাত যখন হয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো আমি ক্ষমা করব তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো আমি তাকে আরোগ্য দেব শুধু চাও অন্য সব সময় চাওয়া আর ভোর রাতে চাওয়া এক না ভাইরা আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে আপনারা অনেকে হয়তো শুনেছেন অনলাইনে তিনি বলেছেন যে আমার কাছে এক আল্লাহর বান্দা এসে বলেছেন হুজুর এমন এক বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখিয়ে দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে দোয়া শিখিয়ে দেন তখন স্যার রহমাহুল্লাহ তাকে বলেছেন আপনি ভোর রাতে উঠে শীত হোক আর গরম হোক আরামের ঘুম ছেড়ে ওযু করে সুন্দর করে ওযু করে লম্বা কেরাত দিয়ে লম্বা রুকু সিজদা করে দুই হাত তুলে এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনে মতো করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন তিনি আমলটা করেছেন স্যার রহমাহুল্লাহ বলেছেন কয়েকদিন পরে লোকটা আমার কাছে আসলো এসে বলছে যে ভাই আমার নিজের কাছে অবিশ্বাস মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে এইভাবে উদ্ধার করবেন আমি কল্পনাও করি নাই আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে ভাইরা আমার আপনি যদি পৃথিবীতে আপনার দুঃখের কথাটা বলার মতো কোনো মানুষ না পান কারোর কাছে বলার পর ভরসা না পান আপনার যদি দেয়ালে পিঠ ঠেকে যায় তো মনে রাখবেন ভোর রাতের তাহাজ্জুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সবচেয়েতে বড় অস্ত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজিকে দিয়েছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো অতএব ভাইরা আমার তাহাজ্জুদের নামাজ এটা আজ আমাদের পড়া কঠিন হয়ে গেছে নানা কারণে কঠিন হয়ে গেছে সবচেয়ে বড় কারণ হলো এই ডিভাইসটা স্মার্টফোন এটা আমাদের পরিবারগুলোকে খান খান করে দিচ্ছে এটার অনিয়ন্ত্রিত ব্যবহার যুবকদেরকে শেষ করে দিচ্ছে
এটার নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে বহু ঘর ভেঙে দিচ্ছে বহু সংসার তছনছ করে দিচ্ছে বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই মোবাইল ফোন আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে এটার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে রাতে আমরা শুইতে শুইতে 12টা 1টা 2টা বাজায় দেই সকালে ডিউটি আছে তারপর আমরা দেরি করে শুই অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে আর কোনো কাজ করা কথাবার্তা আলাপ শালা পছন্দ করতেন না তিনি রাতে এশার আগে আগে সব সেরে ফেলতেন এশার পরে দ্রুত শুয়ে পড়তেন এখন বিজ্ঞানীরা বলে এশার পরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে অর্থাৎ রাতে যদি প্রথম অংশে মানুষ শোয় তাহলে সেটা মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগেই বলে গিয়েছেন যে রাতের প্রথম অংশে ঘুমাতে হবে শয়তান আমাদেরকে ঘুমাইতে দেয় না 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপে টিপে করি তাহাজ্জুদ তো দূরের কথা ফজর পড়াই কঠিন হয়ে যায় ভাইরা আমার একটা মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারে অ্যাপস গুলো যদি কন্ট্রোল করতে না পারেন আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কোন আশা অতএব চেষ্টা করব তো ইনশাআল্লাহ এশার পরে আর কোনো মোবাইল টিপে টিপে না ভাই কোনো আলাপ সালাপ নাই দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিছানা চলে যাবেন শীতের রাতে যদি আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন 9টা বা 10টার ভিতরে যদি আপনি ঘুমায় যেতে পারেন এবং ঘুমের আগে যদি অহেতুক মোবাইল টিপে টিপে না করেন তাহলে শুইলেই ঘুম আসবে দেখবেন ভোর রাতে এমনি ঘুম ভেঙে যাবে এবং তাহাজ্জুদ পড়া সহজ হবে বিশেষ করে রমজান মাসে সাহরি খেতে সবাই উঠেন কি উঠেন না যখন উঠেন ওই টাইমটা দোয়া কবুল হয় ম্যাক্সিমাম মানুষ এই বিশাল বড় সুযোগটা হাতছাড়া করে শুধু সাহরি খায় খেয়ে দেখে ফজর কখন অক্ত হবে আরে ভাই ঘড়ির দিকে না তাকায়া সাহরি খাওয়া শেষ হয়েছে 20 মিনিট 30 মিনিট যদি থাকে তো ওই টাইমে দুই রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে হাত তোলেন কারণ এটা দোয়া কবুলের সময় চেষ্টা করব তো ইনশাআল্লাহ রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোর রাতে উঠে ভাই তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়তে পারে না সকালে ডিউটি থাকে রাতে আস্তে আস্তে দেরি হয়ে যায় ভালো কথা অন্তত বন্ধের দিনগুলোতে পরিকল্পনা করেন যে আমি তাহাজ্জুদ পড়ব রমজানে পরিকল্পনা করেন যে সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগান চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ শীতের মৌসুমে একটু চেষ্টা করেন মাঝে মধ্যে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েন আল্লাহ আমাকে আপনাকে আমাদের আমলের তৌফিক দান করুন নাম্বার 4 রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে দোয়া করে পানা চায় আল্লাহর কাছে পানা চেয়ে বলে কি বলে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما রহমানের বান্দারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চায় পায়রামা জাহান্নামের যে বিবরণ কোরআনে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে ভয়াবহতা উল্লেখ হয়েছে আমরা দুনিয়ার কোনো কষ্ট দুনিয়ার কোনো শাস্তি এটাকে জাহান্নামের সাথে তুলনা করতে পারবো না ভাইরামা দুনিয়াতে যে আগুন আমরা জ্বালাই এই আগুনের যে উত্তাপ সর্বোচ্চ যে উত্তাপ যত ডিগ্রি হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি জাহান্নামের আগুনের উত্তাপ এর চাইতে 70 গুণ বেশি হবে ঠিক এইভাবে জাহান্নামের প্রতিটা শাস্তির বিবরণ হাদিসে আসছে ইমানদার তিনি আল্লাহর কাছে জান্নাত যেমন আশা করবেন জাহান্নাম থেকে পানাহ চাইবেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন ভাইরা আমার আল্লাহর জাহান্নামের ভয়ে শেষ কবে চোখের পানি ফেলার সুযোগ হয়েছে নিজেকে একটু জিজ্ঞাসা করি যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার চোখের পানি ফেলার সুযোগ না হয় তাহলে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর কাছে চাইবেন কোন মুখে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো তো ইনশাআল্লাহ এই মজলিসে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আপনি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে নাজাত এবং মুক্তি নসিব করুন আমাদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ জান্নাতমুখী কাজ করার তৌফিক দান করুন সকাল সন্ধ্যা 7 বার করে অন্য সময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো এটা রহমানের বান্দাদের 4 নম্বর গুণ রহমানের বান্দাদের 5 নম্বর গুণ হলো والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما رحمن البندرة ميتو بأي هوي أبو چويو كورينا كريپونو تاو كورينا أما در شما جه كيچو لوكا سي دیکھ بین ایک تو پوشن كوري هولي 4 هاتے كروز كورا شدو كوري كارون دور كاري كروز جا كوري تچه تي بھبشاب ظاهر كورا جنوار بيشي كوري كتا كي بجه دي برسي بحر آمان প্রয়োজনের বাইরে অতিরিক্ত খরচ করা এটা কি জায়েজ না গুনাহ গুনাহ অপচয় অপব্যয় এগুলো হারাম অপাত্রে ব্যয়
এবং প্রয়োজনীয় কাজে যা দরকার তার চেয়ে বেশি আপনি ব্যয় করলেন এই অপচয়কে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু তোমরা খাও পান করো ওয়ালা তুসরিফু কিন্তু অপচয় করবা না ভাইরা আমার ইমানদার রহমানের বান্দা হতে হলে তিনি অপচয় করবেন না আবার কৃপণতাও করবেন না তিনি মধ্যম পন্থা অবলম্বন করবেন অর্থাৎ মিতব্যয়ী হবেন ছয় নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো শিরক করবে না والذين لا يدعون مع الله إلها آخر আল্লাহর সাথে অন্য কোন কাউকে ডাকবে না অন্য কারো কাছে প্রার্থনা করবে না ইবাদত করবে না তাওহীদের মতো মূল্যবান সম্পদ আর কোনটা নেই ভাই আমাদের অনেক শ্রমিক ভাইরা আছেন আমাদের অনেক মালিক ভাইরা আছেন আমাদের অনেক পলিটিশিয়ান ভাইরা আছেন আমাদের অনেক সাধারণ বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন কিছু দরকার হলে সবার আগে চলে যায় কোন মাজারে যায় কি যায় না মাজারওয়ালা দিবে না আল্লাহ দিবে মাজারওয়ালা যে সে নিজেও কার কাছে চায় তাহলে সে আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর গোলামের কাছে চাওয়া এটা আল্লাহর শানে অপমান আল্লাহর তো অপমান করা যায় না আল্লাহকে অপমান করার অপচেষ্টা মাত্র আর কিছু নয় এইজন্য শিরকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক এটা মহা অপরাধ মনে রাখবেন সন্তান হয় না চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন কোরআনে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন রব্বি লা তাদাননি ফরদা আল্লাহ আমাকে একা রাখবেন না অর্থাৎ আমার যেন সন্তান হয় ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন আপনি আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়া করে আল্লাহর নবী সন্তান পেয়েছেন বৃদ্ধ বয়সে আপনি সে দোয়া করেন আপনি কেন মাজারে যাচ্ছেন মাজারওয়ালার ক্ষমতা নাই আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা আল্লাহ তোমারই গোলামি করি তোমার কাছেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ ছিলেন তাকে সাওয়ারের পেছনে বাহনের পেছনে বসিয়ে তাকে বলেছেন ইয়া গোলাম হে বৎস তোমাকে আমি কয়েকটা উপদেশ করি এগুলোকে তুমি মনে রাখবে আমল করে চলবে ইয়াহফাযুকাল্লাহ আল্লাহ তোমাকে রক্ষা করবেন হেফাজত করবেন এর মধ্যে একটা কথা ছিল ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাআন বিল্লাহ তুমি যখন কিছু চাইবা শুধু আল্লাহর কাছে চাইবা আর যখন সাহায্য চাইবা সেটাও আল্লাহর কাছে চাইবা এজন্য আপনার সন্তান হয় না চাইবেন কার কাছে কোন মাজারে কোন কবরে কোন অদৃশ্য শক্তির কাছে কোন বাবার কাছে চাওয়ার একমাত্র ক্ষেত্র ইমানদারের অলৌকিক চাওয়ার একমাত্র ক্ষেত্র কে আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মিল মহব্বত নাই আল্লাহর কাছে দোয়া করেন কোরআন তেলাওয়াত করেন ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে একটু কিছু হলে ব্ল্যাক ম্যাজিক করা হয় আপনারা জানেন শিক্ষিত অশিক্ষিত সব মানুষের ভিতরে এটা ভয়াবহ ব্যাধি আকারে ছেড়ে গেছে বাঁচতে চান কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত উচ্চ স্বরে তেলাওয়াত করেন অডিও চালায় রাখেন বাসায় বিশেষ করে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিকত্ব কোরআনের কারামত আপনি নিজে চোখে দেখতে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে কোনো সমাধান পাচ্ছেন না কোনো বাবার দরবারে যাবেন না এই কোরআন তেলাওয়াত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে দোয়াগুলো পাঠ করেন সকাল সন্ধ্যা দোয়া জিকির করেন আরশ আযিমের মালিকের কাছ থেকে সরাসরি চাইবেন তো এই জন্য রহমানের বান্দা হতে হলে শিরিক করা যাবে না তাওহীদ ঠিক রাখতে হবে দোয়া ইবাদত উপাসনা একমাত্র করতে হবে কার আল্লাহ রহমানের বান্দার সাত নম্বর বৈশিষ্ট্য হলো সে মানুষ হত্যা করে না আপনারা বলবেন আলহামদুলিল্লাহ মানুষ খুন করা এটা তো আমাদের সমাজে বেশিরভাগ আমরা করি না তাহলে অন্য পয়েন্টে চলে যান হুজুর না অন্য পয়েন্টে আমি পরে যাচ্ছি এখানে একটু থামবো কারণ আমরা বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ মানুষ খুন করার মতো দুঃসাহসী এই জঘন্য অপরাধ আমরা করি না কিন্তু একটা অপরাধ আমরা করি যেটা মানুষ খুন করারই সামিল বরং মানুষ খুন করাই সেটা কি সেটা হলো ভ্রূণ হত্যা করা ভ্রূণ হত্যা করা আপনার স্ত্রীর গর্ভে সন্তান চলে এসেছে অসতর্ক ছিলেন বা আপনার এই মুহূর্তে সন্তান হলে আপনি অসুবিধা মনে করছেন কিন্তু সন্তান এসে গেছে এই অবস্থায় আপনি কোনো মেডিসিন দিয়ে আপনি অ্যাবর্শন করে ফেললেন আপনি কোনো ওষুধ দিয়ে আপনি আপনি গর্ভ পরিষ্কার করলেন সে বাচ্চার হার্টবিট এসে গেছে আপনি তারপরে কাজ করলেন তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু মানুষ হত্যার সামিল এই মানুষ হত্যা ঘরে ঘরে হচ্ছে কি হচ্ছে না ঘরে ঘরে হচ্ছে ঘরে ঘরে হচ্ছে ভাইরা আমার ইসলাম শরিয়া সম্মত কারণে জন্ম নিয়ন্ত্রণকে অস্থায়ী পদ্ধতিতে গ্রহণ করাকে হালাল করেছে আপনার এই মুহূর্তে
একটা সন্তান আল্লাহ দিয়েছে আরেকটা হয়ে গেলে আপনার স্ত্রী কন্ট্রোল করতে পারবে না হয়তো দুজনেই পরিশ্রম করতে হয় কাজ করতে হয় লালন পালন করার মতো মানুষ নাই অথবা তিনি শারীরিকভাবে অসুস্থ এখন আরেকটা বাচ্চা হলে তার অসুবিধা হতে পারে বা কষ্ট বেশি হয়ে যেতে পারে এসব কারণে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন অস্থায়ী পদ্ধতিতে লাইগেশন বা জাতীয় কাজ করা হারাম আমি ব্যক্তিগতভাবে অনেক পয়সাওয়ালাকে চিনি একজনকে পার্সোনালি চিনি অনেক বড় পয়সাওয়ালা মানুষ যেহেতু আপনারা কেউ চিনবেন না অতএব শেখার জন্য বলি আল্লাহ তাআলা তাকে দুটি সন্তান দিয়েছেন তার একটি সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে আরেকটি সন্তান মেয়ে সন্তান বিয়ে দিয়েছেন অনেক বড়লোকের ছেলের কাছে সেই ছেলের নানা রকমের টর্চারে ডিপ্রেসড হয়ে এই মেয়ে আত্মহত্যা করে মারা গেছে নাউজুবিল্লাহ দুই সন্তানের দুইটাই শেষ ভদ্রলোকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন অঢেল সম্পদ কিন্তু তার স্ত্রীর সন্তান নেয়ার ক্ষমতা শেষ স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন অথচ তারা চাইলে সন্তান নেয়ার চেষ্টা করতে পারতেন সে এজ বা বয়স তাদের ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে হারাম করলে এমনি এমনি হারাম করে না ওটা বান্দা বুঝুক বা না বুঝুক ওর ভিতরে বান্দার কল্যাণ অবশ্যই আছে অতএব ভাইরা আমার খবরদার কখনো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিতে যাবেন না অনেক ডাক্তার আপনাকে ফুসলাবে খবরদার আপনি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণে যান শর্ত সাপেক্ষে তো আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা হওয়ার জন্য শর্ত দিয়েছেন মানুষ হত্যা করা যাবে না আপনি ভ্রূণ হত্যা করেন মাতৃগর্ভে ছোট বাচ্চা মাতৃগর্ভে এসেছে তার হার্টবিট চলে এসেছে আপনি গর্ভ পরিষ্কার করছেন আপনি বিভিন্ন রকমের আপনার উদ্যোগ নিচ্ছেন এবং এই সন্তানকে শেষ করে দিচ্ছেন আপনি কিন্তু মানুষ হত্যা করার অপরাধ করছেন নিজের অজান্তে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নাম্বার আট রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা জেনা করে না ওয়ালা ইয়াজনুন জেনা করে না এই জায়গায় এসে আল্লাহ তাআলা থেমেছেন এবং কয়েকটা আয়াত এখানে আছে সূরা ফুরকানের যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জেনা মানুষ হত্যা শিরক এই পয়েন্টগুলো বলার পর আল্লাহ তাআলা আরো কয়েকটা কথা বলেছেন তাহলে বুঝতে হবে যে এখানে থামতে হবে আমাদের থামতে হবে এইজন্য যে জেনা এমন একটা অপরাধ এই অপরাধটা দেখতে অনেক ভালো মানুষও তলে তলে করেন এবং এই অপরাধের বিভিন্ন মাত্রা আছে বিভিন্ন ধরন আছে আপনারা বলবেন না আলহামদুলিল্লাহ আমরা বেশি কোনো জেনা করি না ভাইরা আমার প্রথম কথা হলো গোটা পৃথিবীতে বিশেষ করে তরুণদেরকে ধ্বংস করবার জন্য এত আয়োজন আছে যে শুধুমাত্র টার্গেট হলো তরুণদের তারুণ্যে যাতে করে কালিমা লেগে যায় চরিত্র যাতে নষ্ট হয় তারা যেন জেনাবে বিচারে লিপ্ত হয় এটার জন্য আপনি দেখবেন বিনোদনের নামে খেলার নামে নাটকের নামে সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে বিজ্ঞাপনের নামে পত্রিকার নামে মিডিয়ার নামে বিলবোর্ডের নামে অনলাইনে অফলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র দেখবেন নারীকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে তরুণরা নিজেদেরকে কোনোভাবে বাঁচাতে পারছে ভাইরা আমার যৌনতা যৌন আকাঙ্ক্ষা এটা আল্লাহ তাআলা মানুষ তো বটেই অন্যান্য প্রাণীর মধ্যেও দিয়ে রেখেছেন এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় মানুষের ভিতরে যৌন আকাঙ্ক্ষা এমকা দেয়া হয় ওই গাড়ি যেরকম অ্যাক্সিডেন্ট করবে একজন তরুণ তার নির্দিষ্ট বয়সে পৌঁছার পর এমনিতে যৌন আকাঙ্ক্ষা তার শরীরে জাগ্রত আছে এরপরে যদি বিভিন্ন রকমের অশ্লীল আয়োজনের মাধ্যমে তার যৌন আকাঙ্ক্ষাকে আরো জাগিয়ে তোলার অপচেষ্টা করা হয় সমাজ ধ্বংস হবে পরিবার ধ্বংস হবে যুবক শেষ হবে যুবতী শেষ হবে পড়াশোনা শেষ হবে ক্যারিয়ার ধ্বংস হবে চরিত্র শেষ হবে মানব সভ্যতা হুমকির দিকে চলে যাবে গত এক সপ্তাহ আগে সময় টিভির নিউজ গত এক সপ্তাহ আগের নিউজ ইতালির গভর্নমেন্ট সেখানে প্রচুর পরিমাণে প্রণোদনা দিয়েও কোনোভাবেই জনসংখ্যা কাঙ্ক্ষিত যে জনসংখ্যা বৃদ্ধি হওয়া দরকার সেই জায়গায় নিতে পারছে না প্রেডিকশন বলছে যে দিন যত যাবে ভয়াবহ একটা আকারে চলে যাবে মানুষের অভাব চলছে মানুষ নাই উপযুক্ত মানুষ কাজের জন্য পাওয়া যাচ্ছে না নাই নাগরিকের সংখ্যা কমে যাচ্ছে একটা সন্তান নিলে সন্তানের বাবাকে সন্তানের মাকে সন্তানকে ভাতা দেয়া হচ্ছে নানা রকমের উপহার দেয়া হচ্ছে সরকারিভাবে টাকা পয়সা দেয়া হচ্ছে কিন্তু সন্তান হচ্ছে না ভাইরা আমার তারাই আমাদেরকে পথ দেখিয়েছে যুবকদের তথাকথিত জিএফ কালচারে যেতে হবে যুবতীদেরকে বিএফ কালচারে যেতে হবে তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে হবে বিবাহ টিবাহ তো গুরুত্বপূর্ণ না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যৌন আকাঙ্ক্ষা যৌন চাহিদাকে পূরণ করতে হবে
তারাই শিখিয়েছে এটার সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো একটা সময় মানুষ সংসার করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কেন সংসার করবে সংসার করতে অনেক খরচ অনেক ঝামেলা তার চেয়ে সে জেনার দিকে চলে যায় এভাবে নারীরা নিগৃহীত হয় যতক্ষণ তার রূপ লাবণ্য থাকে ততক্ষণ তার কদর থাকে রূপ লাবণ্য নাই তখন তার কদরও আর থাকে না ভাইরা আমার সন্তান নেয়ার যে গুরুত্ব যে আগ্রহ সেটা আর থাকে না কারণ এই সম্পর্কই তো ঠুনকো সাধারণ দিনের সম্পর্ক স্থায়ী সম্পর্ক যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যায় যায় না যার কারণে মানব সভ্যতা হুমকির দিকে চলে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনার ভয়াবহ শাস্তির কথা বলেছেন কোরআনে আল্লাহ তাআলা জেনার ব্যাপারে যে শাস্তি বলেছেন ইসলামে অন্য কোন অপরাধের শাস্তি এরকম বলা নাই কেন কারণ জেনা এটা এমন একটা অপরাধ এটা যদি ব্যাপক আকার ধারণ করে কোন সমাজে তাহলে সেই সংসারে সেই সমাজে সংসার ব্যবস্থাপনা হুমকির মধ্যে পড়বে যুবকরা বিয়ের প্রতি আগ্রহী হবে না তারা মিচন অনুষ্ঠানের মাধ্যমে তার যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করবে বিবাহ এটার প্রতি যত মানুষ আগ্রহ কমবে যত সংসারের প্রতি আগ্রহ কমবে তত মানব সভ্যতা বিলুপ্তির দিকে যাবে আপনি চায়নাতে চলে যান আপনি ইউরোপের অনেক দেশে চলে যান মানুষের জন্মের হার বাড়ানোর জন্য পাগলের মতো চেষ্টা করছে গভর্নমেন্টগুলো কিন্তু কোনোভাবে আর আগের জায়গায় আনতে পারছে না কারণ ধ্বংস তারাই ডেকে আনছে এই জন্য কোরআনের বাইরে কোনো সমাধান ভাইরা আমার জেনা ব্যভিচারের পথ যদি বন্ধ করতে না পারেন জান্নাতের পথ আপনার জন্য খোলা নেই আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনের সুখ শান্তি সাধারণত ওই মানুষগুলোকেই দেন যারা তাদের তরুণ বয়সটাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে আপনারা এখানে যারা আছেন অনেকে গার্মেন্টসে চাকরি করেন অনেকে অবিবাহিত আছেন ছেলে মেয়েরা একসাথে আসা যাওয়া বিভিন্ন সময় কথাবার্তা বলা কাজের খাতিরে একে অন্যের সাথে যোগাযোগ হয়ে ওঠার সুযোগ তৈরি হয় মনে রাখবেন যদি কাউকে আপনার ভালো মনে হয় দ্রুততার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে যথাযথ নিয়মে বিবাহ করে ফেলুন বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা একটা একটা যুবক একটা যুবতীকে কোনো অবস্থাতে শান্তির দিকে নিতে পারে এটা ধ্বংসের দিকে নিয়ে যাবে ভাইরা আমার এজন্য আল্লাহ তাআলা রহমানের বান্দা হওয়ার বৈশিষ্ট্য হিসেবে যে বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন আট নম্বরে সেটা হলো জেনা করে না ওয়ালা ইয়াজনু তারা জেনা করে না আবার জেনা এমন একটা অপরাধ বিশেষ করে আজকের যুগে এমন তরুণ এমন তরুণী খুঁজে পাওয়া সোনার হরিণ খুঁজে পাওয়ার চাইতে কঠিন হয়ে গেছে যেই তরুণের জীবনে তার চরিত্রে কখনো কালিমা সে লাগতে দেয় নাই আল্লাহ তাআলা আমাদের যুবকদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাই আমি সবসময় বলার চেষ্টা করি নিজের ভেতরকার ভালোবাসা প্রেম এটা হলো সফট ড্রিঙ্কস এর মতো সফট ড্রিঙ্কস এর বোতল এটা যতক্ষণ পর্যন্ত মুখ আটকানো থাকে এটা ঝাঁজ ভিতরে থাকে যখনই বোতলে মুখটা খুলে ফেলবেন দুই এক গ্লাস খেয়ে ফেলবেন দুই চার জনে খেয়ে ফেলবেন কিছুটা কমে যাবে এরপরে যতই আপনি মুখ আটকান যতই আপনি এটাকে ফ্রিজে রাখেন যতই চেষ্টা করেন ওই আগের ঝাঁজটা আর থাকবে প্রেম ভালোবাসা আবেগ উচ্ছ্বাস এগুলো একটা বয়সে বিশেষ করে তরুণ বয়সে সবার মধ্যে আসে এই জোয়ারটাকে ধরে রাখার চেষ্টা করেন নিজের বৈধ গার্লফ্রেন্ড নিজের বৈধ স্ত্রী নিজের আসল প্রেমিকা যার সাথে আসলেই আপনার প্রেম হবে তার জন্য অপেক্ষা করেন সকল ভালোবাসা উজাড় করে দিবেন শান্তি পাবেন আর অজাগায় কুজাগায় এই ভালোবাসারে যেখানে সেখানে খরচ টরচ করার পর ঝাঁজ চলে গেলে এরপর সময় মতো দেখবেন ভালোবাসার অভাব পড়ছে টান পড়ছে কথা কি বুঝাতে পারছি জেনাকে না করবেন তো ইনশাআল্লাহ সবাই অপকর্ম করে আপনি বিপরীতে ব্যতিক্রম হওয়ার চেষ্টা করবেন জান্নাতে যাবেই হলে ইউনিক মানুষেরা স্রোতের গায়ে তার স্রোতের তালে যারা গা বাসা সেই মানুষগুলো জান্নাতে যাবে না সবাই অপকর্ম করে আপনি করবেন না সবাই তথাকথিত প্রেমের সম্পর্ক আছে বিবাহিত সম্পর্ক আছে আপনার থাকবে না আপনি সবর করবেন সেই সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে সূরা ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করে তাদের চরিত্রকে হেফাজত করার কোর তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া পাবে ওই যুবকরা যাদের তারুণ্যকে কোনো প্রকার যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এটা এই তারুণ্যতে তারা লাগতে দেয় নাই হেফাজতে রেখেছে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তো ভাইরা আমার জেনা যদি কারোর হয়ে যায় আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন যে ব্যক্তি জেনা করার পর তওবা করে ফিরে আসে আর সে যাবে না আল্লাহর ভয়ে ফিরে এসেছে আল্লাহর ভয়ে সে সাথে সাথে পরিহার করে ফেরত চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এই অপরাধগুলো যদি কেউ শিরক করা থেকে ফিরে আসে জেনা থেকে ফিরে আসে মানুষত্ব থেকে ফিরে আসে এগুলোতে ফিরে আসার পর তওবা করলে তওবায়ে নাসুহা খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা তাকে শুধু মাফ করবেন না যত পাপ করেছে সেগুলো তো মাফ করবেনই ওই জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ
অতএব জেনা থেকে ফিরে আসব তো ইনশাআল্লাহ হারাম রিলেশনকে ছাড়ব তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য ত্যাগ করব হারাম রিলেশন রাখব না প্রয়োজনে বিয়ে করে ফেলবেন আর না হলে সম্পর্ক ত্যাগ করে ফেলবেন নাম্বার 9 রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াশহাদুনা যুর তারা মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা সাক্ষ্য দেয় না আমাদের সমাজে অনেক লোক দেখবে মিথ্যা সাক্ষ্য দেয় কোন একটা বিষয় দেখা গেল আপনি জানেন না তারপরও আপনার বন্ধু ফেসে গেছে আপনি তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দেন এই রোগটা আছে না নাই এটা কবিরা গুনাহ আমরা জানি না শাহাদাতুল যুর একটা বড় ধরনের অপরাধ পাপ অবশ্যই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে বিশ্ববিখ্যাত তাফসীরকারক এবং তাফসীরকারকদের কোরআন বিশ্লেষকদের শ্রেষ্ঠ সবচেয়ে বেশি কোরআন যিনি বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য দোয়া করেছেন কোরআন বোঝার জন্য সে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এখানে ওয়ালা ইয়াশহাদুনা যুর বলতে আল্লাহ বুঝিয়েছেন যে ভিন্ন ধর্মের মানুষদের উৎসবে শামিল হয় না তারা রহমানের বান্দা হবে এখানে যুর বলতে ভিন্ন ধর্মের মানুষের উৎসবকে বোঝানো হয়েছে এটা আমার ব্যাখ্যা নয় মুফাসসিরে কোরআনদের মধ্যে থেকে সারা পৃথিবীর সকল কোরআন বিশ্লেষক ব্যাখ্যাতাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠতম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ব্যাখ্যা তাফসীর কুরতুবীতে এসেছে অতএব এগুলো থেকে যে বাঁচিয়ে থাকে সে রহমানের বান্দা নিজেকে বাঁচিয়ে রাখে 10 নম্বর রহমানের বান্দা হলো অনর্থক অহেতুক কোনো কাজ দেখলে ওয়াইদা মানলো বিল্লাহ বিমানলো কেরামা নিজের আচল বাঁচিয়ে সম্মানের সাথে সেখান থেকে সে অনর্থক অহেতুক জায়গা থেকে সরে আসে ওই যে শুরুতে একটা পয়েন্ট দ্বিতীয় নম্বরে বলেছিলাম যে কুতর্ক হচ্ছে গন্ডগোল হচ্ছে সে সেখানে নাই সেখান থেকে আস্তে করে কেটে যায় সে কোনো ঝামেলা যেতে চায় না শান্তিপ্রিয় মানুষ ভালো থাকতে চায় ভালো রাখতে চায় ভেজালে থাকতে চায় না নিজেকে সরিয়ে নিয়ে আসে একইভাবে কোথাও বেহুদা গল্প চলছে আড্ডা চলছে আলোচনা গিবত চলছে সমালোচনা চলছে এমন কাজ চলছে যেটা কোনো দুনিয়া আখিরাতে লাভ নেই সে সেখান থেকে নিজেকে সরিয়ে আনে সে সেখান থেকে সরে যায় ভাইরা আমার খেলার নামে লক্ষ লক্ষ কোটি কোটি ঘন্টা আমাদের এই দেশে আমাদের তরুণরা বিভিন্ন বয়সের মানুষ অপচয় করেছে এটাতে আমাদের আর্থসামাজিক কোনো উন্নতি হয়েছে আমাদের দেশের কোনো লাভ হয়েছে আমাদের নিজেদের কোনো লাভ হয়েছে ক্ষতি হয়েছে বহুত ক্ষতি হয়েছে বহুত আমাদের ইমানের চেতনা নষ্ট হয়েছে আমাদের রাতকে রাত ঘুম ভেঙে ঘুম মেরে আমাদের শরীরের ক্ষতি করেছি কাজের ক্ষতি করেছি স্টুডেন্টরা পড়াশোনার ক্ষতি করেছি নিজের মধ্যকার সম্পর্ক নষ্ট হয়েছে নানা রকমের সমস্যা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তথাকথিত পতাকার নামে জার্সির নামে উন্মাদনার মাধ্যমে আমরা অপচয় করেছি এই উন্মাদনা অনর্থক কাজ ইমানদার এ জাতীয় যত অনর্থক কাজের আসর দেখে সে সেখান থেকে সম্মানের সাথে সরে আসে সে সেখানে গায়ে জড়ায় না এই লোক রহমানের বান্দা হবে রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো যে কোরআন থেকে তারা শিক্ষা লাভ করে যখন কোরআনের কথা বলা হয় আল্লাহর কথা যখন বলা হয় আল্লাহর ভয় যখন দেখানো হয় আল্লাযীনা ইযা যুক্কিরু لم والذين اذا ذكروا بايات ربهم لم يخروا عليها صما وعميانا তাদের সামনে আল্লাহর আয়াত যখন শোনানো হয় কোরআন থেকে যখন কথা বলা হয় আল্লাহর কথা আল্লাহর আয়াত এবং নিদর্শনের কথা যখন বলা হয় তখন তারা অবনত হয়ে যায় সেগুলোকে মানে অহংকার করে না সেগুলোকে গ্রহণ করে কোরআনের শিক্ষাকে ধারণ করে এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য 12 নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা আল্লাহর কাছে নিজের জন্য দোয়া তো করে নিজের স্ত্রীর জন্য স্বামীর জন্য সন্তান সন্ততির জন্য নাতিপুতির জন্য বংশধরের জন্য দোয়া করে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আমাদের জীবন সঙ্গী হিসেবে যাদেরকে দিবেন বা যে আছে এবং আমাদের সন্তান যে আছে বা আসবে এই সন্তান সন্ততি এবং জীবন সঙ্গী এমন যেন হয় যে আমাদের তাদেরকে দেখলে নয়ন জুড়ে যায় আল্লাহর ভাষা দেখেন আল্লাহ বলেছেন জীবন সঙ্গী সন্তানকে এমন করে দেন যেন তাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যায় চোখ জোড়ানো সন্তান চোখ জোড়ানো স্বামী চোখ জোড়ানো স্ত্রীর মানে বুঝেন এটার মানে হলো সব দিক থেকে পারফেক্ট হবে কোনো দিক থেকে ত্রুটি হবে না আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে দেখতে চমৎকার ফুটফুটে সুন্দর সাদা সব ঠিকঠাক কিন্তু সে প্যারালাইজড তাহলে তার এই ফুটফুটে দেখতে সুন্দর হওয়ার কোনো মূল্য আছে এটা দেখলে আপনার চোখ জুড়াবে হয়তো আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন প্যারালাইজ না সুস্থ সবল দাঁড়াতে পারে হাঁটতে পারে চলতে পারে সবই ঠিক আছে কিন্তু সে কর্মজীবনে ব্যর্থ কোনো ক্ষেত্রে আগাতে পারে না পড়ালেখা ভালো না কাজে ভালো না এই সন্তান আপনার চোখ জোড়াবে না আপনাকে আল্লাহ কোনো সন্তান দিয়েছে হয়তো এই দিক থেকেও ভালো কিন্তু সে হয়তো অমানুষ হয়েছে ভুল পথে চলে গেছে আপনি তাকে দেখলে চোখ জোড়াবে না আপনার ভাইরা আমার চোখ জোড়ানো এমন একটা কথা
যে যাকে দেখলে সার্বিকভাবে আমার ভালো লাগা কাজ করবে অর্থাৎ সব দিক থেকে সে পারফেক্ট হবে এজন্য পরিবারের সদস্যদের জন্য দোয়া করবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আমরা সবাই হয় বাবা আর না হলে বাবা হব হয় আমাদের পরিবার আছে আর না হলে হবে ইনশাআল্লাহ অতএব আমরা সবাই দোয়াটা পড়ি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন واجعلنا للمتقين اماما শেষ বাক্যের অর্থ হলো আল্লাহ আমাদের পুরো পরিবারকে মুত্তাকিদের ইমাম বানায় দেন দুনিয়াতে মানুষ নেতা হওয়ার চেষ্টা করে অনেক কিছুর জন্য চেষ্টা করে আল্লাহ আপনার কাছে আমরা চাই আমরা যেন আল্লাহ ভীরু আল্লাহ আপনার খাঁটি বান্দাদের মধ্যে লিডারের পজিশনে সামনের কাতারের ভালো আল্লাহ ভীরু মানুষ যেন হতে পারি মুত্তাকিদের ইমাম যেন হতে পারি এই দোয়াটা ভাই কেউ কখনো ছাড়বেন না আল্লাহ তাআলা আমাকে যখন বুঝজ্ঞান দিয়েছেন এই দোয়ার কথা যখন আমি জেনেছি বহু আগে থেকে আমার তখন কৈশোর ছিল আমি তখন ছাত্র ছিলাম তখন থেকে এই দোয়া আমি নিয়মিত পড়তাম বিশেষ করে যারা অবিবাহিত আছেন আল্লাহ যেন ভালো জীবন সঙ্গিনী মিলায় দেয় যে সমস্ত বোনরা আছেন ভালো জীবন সঙ্গী যেন আল্লাহ মিলায় দেয় এই দোয়াটা অন্তর অন্তস্থ থেকে পড়বেন সন্তানরা যেন মানুষ হয় আমি একটা কথা বলি প্রায় এই যুগে একজন সাধারণ গরিব মানুষ রাস্তার খেটে খাওয়া একজন দিনমজুর তার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হওয়া যত কঠিন আল্লাহ কাউকে এক দুটি বা দু চারটি সন্তান দিয়েছেন এদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা তার চাইতে কঠিন আজকের বাস্তবতা তার চাইতে কঠিন এত বেশি ফিতনার আগুনের আঁচ চতুর্দিক থেকে এটা থেকে বাঁচিয়ে সন্তানদেরকে সেফে রাখা নিরাপদ করা বড় কঠিন হয়ে গেছে ভাইরা আমার শিক্ষিত বানানো সহজ এমনকি আলেম বানানো সহজ মানুষ বানানো কঠিন মানুষ মানুষ বোঝেন যে সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না বাবার সামনে কথা বলতে লাজুক ভঙ্গিতে কথা বলবে মাথা নিচু থাকবে স্বর উঁচু হবে না মায়ের কোনো কাজ দেখলে দৌড়ে গিয়ে ধরবে ভাইরা আমার সেই সন্তান আজ হারিয়ে গেছে সমাজ থেকে একটা সময় ছিল আমরা আমাদের ছেলেবেলা দেখেছি আমাদের যারা সিনিয়র বয়সে তারা আরো বেশি দেখেছেন আজ আমাদের সমাজে এগুলো নাই একসময় আমরা দেখেছি রাস্তায় একজন সিনিয়র মানুষ আসলে বয়সে বড় মানুষ আসলে সে গরিব না ধনী শিক্ষিত না অশিক্ষিত কোন ফ্যামিলি দেখা দেখি নাই যুবকরা কাচুমুচু হয়ে সালাম দিত আসসালামু আলাইকুম ছিল কি ছিল না একটা সময় দেখতাম বাসে পাবলিক পরিবহনে উঠলে একজন মুরব্বী মানুষ উঠলে যুবকরা উঠে গিয়ে বলতো চাচা বসেন ঠিক না বে ঠিক এখন এগুলো দেখেন পারলে চাচার কাঁধের উপরে উঠে ঠিক না বে ঠিক আমাদের ম্যানার ছাড়িয়ে গেছে এই সমাজের মুসলমান তো বটে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল মানুষের মধ্যে সকল পরিবারে যে ভদ্রতা ছিল সেটা হারিয়ে গেছে মনুষ্যত্ব নাই শিক্ষিত অনেক হচ্ছে মানুষ হচ্ছে না ঠিক না ঠিক মানুষের মতো মানুষ যদি সন্তান বানাতে চান তাহলে রহমানের বান্দাদের ১২ নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন অনাগত সন্তানদের জন্য এবং ইতিমধ্যে আশা সন্তানদের জন্য রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা যারা পরিবারকে নিয়ে ভাবে ভাবে এবং তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে রহমানের বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই রহমানের বান্দা হতে পারলে কি লাভ হবে একে তো আল্লাহ আপনাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিলেন এই সার্টিফিকেট আপনি পেলেন আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু তারা দুনিয়াতে এই ১২টা গুণ নিয়ে চলতে অনেক কষ্ট করতে হয়েছে ওই যে তর্ক থেকে আপনি এড়ায় আসছেন সবর করতে হয়েছে বিনয়ের সাথে চলতে হয়েছে সবর করতে হয়েছে এই কাজগুলো করতে গিয়ে তাদের যে কষ্ট হয়েছে এর বিনিময়ে আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রসাদ যে নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা তারা জান্নাতে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন লাভ করবে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পাবে শান্তি সালাম পাবে স্যালিউট পাবে তারা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জীবন কোনোভাবে পার হয়ে যাবে ভাই অনন্ত অসীমকালের জীবনে সে শান্তি নসিব হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা তারা সেই জান্নাতে চিরকাল থাকবে স্থায়ীভাবে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন